নমস্কার বন্ধুরা, আমার নাম প্রীতম ব্যানার্জি। দেখুন, আমি আপনাদের একটা কথা বলতে এসেছি যে আমাদের আশপাশে প্রচণ্ডভাবে করোনা ভাইরাস এখন চলছে। এবারে এই ভিডিওটা ঠিক তাদের জন্য যারা চায় না যে করোনা ভাইরাস তাদের অ্যাটাক করুক, করোনা তাদের হোক। এবারে যদি আপনি যদি ভাবেন যে আপনার কোনোদিন করোনা হবে না, আপনি যতই বাইরে ঘুরে বেড়ান আপনার কোনো করোনা হবে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। ফার্স্ট, আপনি যদি এখন পুরো ভিডিওটা দেখতে চান আপনার জাস্ট সময় নষ্ট হবে। বেস্ট যে আপনি এটাকে অফ করে অন্য কোনো কাজ করুন। কিন্তু যদি আপনি ভাবেন যে আমারও হতে পারে, আমার কিছু প্রিপারেশান নেওয়ার নিয়ে রাখা দরকার যাতে করোনা না হয়, তাহলে ভিডিওটা হয়তো আপনাকে সাহায্য করতে পারি। ফার্স্ট, যে করোনা ভাইরাসটা কী আর ভাইরাসটা কী সেটা আগে জানা খুব দরকার। ভাইরাস কী? ভাইরাস হচ্ছে একটা কণা যেটার মধ্যে, যেটার উপরে থাকে প্রোটিন, সরি, উপরে থাকে ফ্যাট, একদম কণায় থাকে, মানে ভেতরে থাকে প্রোটিন। ঠিক সেই জন্যই বলা হয় যে হাতটাকে সাবান দিয়ে ভালো করে ধুতে, যাতে যে সাবানের যে ফোমটা আছে সেটা ফ্যাটের উপর পড়ে ফ্যাটটাকে কাটিয়ে দেয়। এইবার করোনা ভাইরাস সব থেকে ভালো প্রতিরোধ ক্ষমতা, মানে প্রতিরোধ করার সব থেকে ভালো উপায় হচ্ছে নিজের ইমিউনিটি পাওয়ারকে আপ রাখা। এবার ইমিউনিটি পাওয়ার আপনি আপ রাখবেন কী করে? দেখুন, ইমিউনিটি পাওয়ার আপ রাখার জন্য অনেক উপায় আছে, কিন্তু সবচেয়ে ভালো উপায় হচ্ছে দিনে প্রচণ্ড পরিমাণ জল খাওয়া, ফার্স্ট উপায়। এবারে মানে ডিহাইড্রেট থাকা। এবার ডিহাইড্রেট আপনি বুঝবেন কী করে যে আমি ডিহাইড্রেট আছি কি না, সেটার জন্য সবচেয়ে ভালো উপায় ততক্ষণ পর্যন্ত জল খেয়ে যান যতক্ষণ না পর্যন্ত আপনার টয়লেট একদম ক্লিয়ারলি ট্রান্সপারেন্ট আসবে। যতক্ষণ পর্যন্ত একটু হলুদ ভাব থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ডিহাইড্রেটেড নন। সবচেয়ে ভালো, যতক্ষণ না সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল খেয়ে যান। মোটামুটি একটা 5-6 লিটার হয় প্রত্যেকের লাগে, আর কারোর কারোর 8-9 লিটারেও চলে যেতে পারে। সেজন্য সব থেকে ভালো হচ্ছে যতক্ষণ না টয়লেট সাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল খেয়ে যান। আর উপায় কী আছে? এ তো শুধুমাত্র জল হলো, জল হলে শুধুমাত্র আমাদের বডিটাকে ক্লিয়ার রাখছে। আরেকটা উপায় হচ্ছে আমাদের অনেক প্রাচীনকাল থেকে চলে আসছে তুলসী। তুলসী যদি আপনি প্রতিদিন 25-30টা করে তুলসীর পাতা খেতে পারেন, তাহলে আপনার ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড ভালো থাকবে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি যে প্রতিদিন 30টা করে পাতা খাওয়া অসম্ভব। সেই জন্য আমার কাছে আমি একটা জিনিস খাই, আমি আপনাদের দেখাতে চাইব। এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই জিনিসটা আমি খাই, এটা হচ্ছে অ্যামোয়েড নিউক্লিয়াইট, নিউক্লিয়াইটের তুলসী। এর প্রত্যেকটা দানায় আছে 50-100টা করে পাতার গুণ। এবার নিউক্লিয়াইটের সম্বন্ধে আমাকে কিছু আশা করি বলতে হবে না, নিউক্লিয়াইট 80 বছরের কোম্পানি। এই জিনিসটা আপনারা খেতে পারেন প্রতিদিন দুটো করে ট্যাবলেট প্রতিদিন গরম জলে। আরেকটা জিনিস আপনার চাই যেটা বডি থেকে সমস্ত বিষ বের করবে, সেটার জন্য চাই ভিটামিন সি। আমি যেটা খাই সেটা হচ্ছে নিউক্লিয়াইট ন্যাচারাল সি। এটা আমার বডি থেকে সমস্ত বিষ পয়জন যেগুলো আছে বের করে দেয়। আমি স্মোক করি যেহেতু, স্মোকের যে অবস্থাগুলো সেগুলো বের করে দেয়। অফকোর্স আমি সেই জন্য আজ প্রায় 2 বছর ধরে খেয়ে আসছি। এবার তো ধরুন আপনার কাছে ন্যাচারাল সি নেই, বা আপনি নিউক্লিয়াইটের প্রোডাক্টের অনেক দাম অনেক ইয়ে আছে, আপনি কী করবেন? তাহলে আপনার জন্য সব থেকে ভালো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠুন, ঘরে পাতিলেবু রাখুন, 1 গ্লাস জলে একটা হাফ পাতিলেবু পুরো রস করে দিয়ে দিন, দিয়ে সেই জলটা খেয়ে নিন। কারণ ন্যাচারাল সি যেটা, মানে আমাদের ভিটামিন সি যেটা, ভিটামিন সিটা আসে সমস্তটা আসে লেবু থেকে, মানে লেমন থেকে। আমাদের এক একটা ন্যাচারাল সিয়ের বড়ি ট্যাবলেট এক একটা লেবুকে পুরো শুকনো করে একটা ট্যাবলেট করা হয়। সেহেতু আপনি যদি ভাবেন যে আমি বাজার থেকে এমনি লেবু কিনে আনবো এনে খাবো, অবশ্যই হবে,
অফকোর্স। কিন্তু এইরকম এই তিনটে পন্থা আছে, এই তিনটে পন্থা আপনি নিজেকে ইমিউন নিজের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং রাখতে পারেন। এবার ইমিউন সিস্টেম যদি স্ট্রং থাকে তাহলে করোনা ভাইরাস আপনাকে কিছুতেই অ্যাটাক করতে পারবে না, কারণ আপনার একটা শিল্ড তৈরি হয়ে যাচ্ছে আউটসাইডে, আপনার বডির যে আউটসাইড সেখানে একটা শিল্ড তৈরি হচ্ছে, সেই শিল্ডটা রুখবে না। এটা আমার ছাদের ঘর, হ্যাঁ অ্যাজবেস্টার উপরে দেখে আপনি ভাবছেন বোধ হয় আমাদের অ্যাজবেস্টারের ঘর, তা নয় আমার ছাদের ঘর, এটা আমার নিজস্ব ঘর। যাই যেটার কথা বলছিলাম, দেখুন ব্যাপারটা হয় কি, আমাদের মতো যারা কম বয়সী তাদের কোনো প্রবলেম হবে না, তাদের মোটামুটি আমাদের বডির স্ট্রেংথ আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের বাবা মা বা যারা গুরুজন আছে আমাদের মোটামুটি 60 বছরের উপর তাদের। সেকেন্ড আমাদের মধ্যে যদি আপনার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে এবং বাচ্চা কাচ্চা হয়ে গিয়ে থাকে, ধরুন 5 বছরের কম বাচ্চা আছে তার, কারণ বাচ্চাদের এবং বয়স্ক লোকেদের ইমিউন সিস্টেমটা স্ট্রং ততটা হয় না, সেই জন্য তাদেরকে এই তিনটে জিনিস বিশেষ করে এই তুলসী, যে কোনো তুলসী হোক, নিউট্রোলাইট তুলসী হোক বা অন্য কোনো তুলসী হোক বা তুলসী পাতা হোক, যে কোনো তুলসী আর ভিটামিন সি, সে ন্যাচারাল সি হোক, নিউট্রোলাইট ন্যাচারাল সি হোক, এমনি ভিটামিন সি হোক, লেবু হোক, যা হোক। আরেকটা জিনিস জল, প্রত্যেক দিন চেষ্টা করুন অন্তত 5 লিটার জল খাওয়া, যেন আপনার ইউরিন একদম স্বচ্ছ থাকে, যত স্বচ্ছ ইউরিন হবে তত ভালো। যাক গে এই পর্যন্তই আজকে, থ্যাংক ইউ, বাই।